মৌতের সময় কি মুসিবত, কি পেরেশানি, এটা যার উপরে হালাত যায় সে সারা দুনিয়ার কেউ বুঝে না। যেখানে রহমতে দু আলম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের সময় পর্যন্ত তিনি বারবার বলতেছে ইন্নালিল মাউতি লাসাকরাত, মৃত্যুর যন্ত্রণা শেষ শুরু হওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি জীবনের গোনার থেকে যদি ওই সময় তওবা করে, খাঁটি তওবা করে, আল্লাহ রসুল বলছে ওই সময় আমার উম্মতের তওবা আল্লাহ কবুল করে তাকে মাফ করে দিবে। কিন্তু জীবনের সবচেয়ে বড় তামান্নাই তো হলো ইমানটুকু নিয়ে কবরে যাওয়া। কে বাবা, কি আরজু, কি আমাদের, আপনাদের আরজু আছে না? এটা একজন আরেকজনকে অনেক সময় বলে থাকে, আমার জন্য দোয়া করবেন যেন আমার মৃত্যুটা যেন ইমানের মৃত্যু হয়। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় তামান্না এটা। দুনিয়ার হায়াতের মধ্যে কি অবস্থায় আছি, কখন কি হালাতে থাকব, এটা দেখার বিষয় না। সবচেয়ে বড় দেখার বিষয় হলো মৌতটা যেন আমার ইমানের মৌত হয়। ইমানের মৌতের উপরেই হাদিস শরীফে কিছু ব্যাখ্যা আছে। কখন আমি বুঝতে পারবো, দুইটা সুরত হয়। আমাদের দেশে অনেক সময় স্পষ্ট মৌতের আগে কলেমা পড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে, এটা একটা স্পষ্ট সরাসরি দেখা যায়। আরেকটা হাদিসের ব্যাখ্যা হলো ইন্তিকালের আগে এই লোকটার থেকে কোনো কুফুরি মতবাদের কোনো শব্দ তার মুখ দিয়ে বের না হওয়া, আল্লাহ এবং রসুলের ব্যাপারে আখেরাতের ইমানের সমস্ত সংজ্ঞাগুলি আছে এর উপরে তার কোন রকমের বিরূপতি প্রতিক্রিয়া এবং মনোভাব না হওয়া, এবং সে মৌতের সময় মৌতের বিছানায় যখন সে জান কান্দানি অবস্থায় চলতে থাকে, এই অবস্থায়ও সেই লোকটা ইমানদার বলে নিজগ বিশ্বাস করে এবং ইমানের সাথে তাকে মৃত্যুর মতো একটা আশা করা যায়, যার কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ ফরমান যে লাক্কিনু মৌতাক, তোমরা তোমাদের ভাই যখন মৌতের বিছানায় শুয়ে যায় তাকে তোমরা কলেমার তালকিন দাও। কিসের তালকিন দেব? কলেমার তালকিন। কলেমার তালকিন মানে কলেমা পড়ো এই শব্দটা বলা না, তাকে এই কথা বলা নিষেধ। কারণ মৌতের সময় কি মুসিবত, কি পেরেশানি, এটা যার উপরে হালাত যায় সে সারা দুনিয়ার কেউ বুঝে না। যেখানে রহমতে দু আলম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের সময় পর্যন্ত তিনি বারবার বলতেছে ইন্নালিল মাউতি লাসাকরাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রহমতে দু আলাম তার মাথাটা আমার বুকের মধ্যে জীবনের শেষ অবস্থায় রসুল বারবার করে মৌতির যন্ত্রণা মৌতের কষ্টের কথা বারবার করে বলে ইন্নালিল মাউতি লাসাকরাত, আহ মৃত্যুর যন্ত্রণা, আহ মৃত্যুর কষ্ট, এইভাবে বারবার বলতেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি আর সহ্য করতে পারি না, আমি যখন সহ্য করতে পারি না তখন আমি চিন্তা করব যে কি করা যায়। আমি একটু পাত্রের মধ্যে পানি নিয়া পানিটার মধ্যে আল্লাহর পায়গম্বরের মোবারক হাতটাকে চুবাইয়া কপালের মধ্যে এইভাবে মুছাই দিতেছিলাম, আর বারবার করে মনে আশা করছিলাম রসুলের হাতের স্পর্শের দ্বারা হয়তো মৃত্যুর যন্ত্রণাটা মাথা ব্যথাটা একটু কমে যাবে। না, দেখলাম যে ব্যথা কমে না, রসুল বারবার করে এই কথাটা বলতেছে ইন্নালিল মাউতি লাসাকরাত। হাদিস শরীফের মধ্যে তার ব্যাখ্যা লিখেছেন রহমতি দু আলমের এই অবস্থা কেন, যিনি আল্লাহ পাকের এত প্রিয় পাত্র তার মৃত্যুর সময় কষ্ট হওয়ার কি মানি? কে বাবা, ঠিক না? রসুলের তো মৃত্যুর সময় কষ্ট হওয়ার কথা না, রসুলের মৃত্যুর সময় কষ্ট, সেখানে আমাদের হালাত কি? কেন আল্লাহ রসুলের
এবং আল্লাহ পাক আল্লাহর রাসূলকে জীবনে বিভিন্ন জায়গায় অনেক অনেক তাকলিফ আর কষ্ট বরদাস্ত করাইছেন, রক্ত ঝরাইছেন, যেটা অনেক সময় বড় প্রশ্নের কারণ হয়ে যায়। রাসূল আল্লাহ পাকের এত প্রিয় বন্ধু হওয়ার পরে তিনি তায়েফে মার খায় কেন, ওহুদের মধ্যে দান্দান মোবারক শহীদ হয় কেন, বিভিন্ন যুদ্ধের মধ্যে কষ্ট এমন ভাবে না খেয়ে থাকে কেন, জঙ্গে আজাবের মধ্যে তিনটা পাথর পেটের মধ্যে বাঁধে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্তে কারো না কারো জীবনে নসিব করে দেন। এই জন্য বলতেছিলাম, মৌতের আগে ইমানের মৃত্যুটা হলো কিনা এটা বুঝার জন্য একটা হলো, কেউ আছে মৌতের সময় অটোমেটিক কালেমায় তৈয়ব, কালেমায় শাহাদত বড় আওয়াজে পড়ে, এটা তো স্পষ্ট ভালো কথা। আর যদি কোনো ইমানদার মৌতের আগে নামাজি মানুষ, নেককার দিনদার মানুষ মৌতের বিছানায় শুয়েছে, ইমানের বাহিরে কোনো কথাও বলে নাই, কুফুরি কোনো শব্দ করে নাই, কুফুরি কোনো কাজ করে নাই, এই অবস্থায় যখন মৃত্যুবরণ করে বোঝা যাবে এই লোকটা ইমানের উপরে মৌত হয়েছে। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে আশ্বাসের বাণী শুনাইলেন, এ আমার উম্মতেরা, কোন উম্মতেরা আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার অভাব নাই, মৌতের সময় জান কান্দানি চলছে, হাত্তা ইউগারগের হাদিসের মধ্যে আসছে, মৃত্যুর যন্ত্রণা শেষ শুরু হওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি জীবনের গুনাহ থেকে যদি ওই সময় তওবা করে, খাঁটি তওবা করে, আল্লাহ রাসূল বলছে ওই সময় আমার উম্মতের তওবা আল্লাহ কবুল করে তাকে মাফ করে দিবে। হাত্তা ইউগার, এই জন্য হাদিস শরীফের এই কথা দ্বারা আমি একটা জিনিস অনেক সময় আলোচনায় বলে থাকি, হঠাৎ মৃত্যু এটা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। স্পষ্ট রাসূল দোয়া করেছেন হঠাৎ মৃত্যু, আমরা অনেকে মনে করি বাস পড়ল আর মরল শেষ, খুব ভালো মৃত্যু, বলি কি বলি না? হঠাৎ মৃত্যু আল্লাহ রাসূল বলছে আল্লাহু মিন আউযুবিকা মিন মাউতিল ফুজা, আল্লাহ হঠাৎ মৃত্যুর থেকে আমি রাসূল আপনার কাছে সাহায্য চাই, কারণ হঠাৎ মৃত্যুর দ্বারা তওবা করার সুযোগ পাওয়া যায় না, গুনাহ থেকে মাপ চাওয়ার সুযোগ পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাসূল হঠাৎ মৃত্যুর থেকে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন। একটু অসুস্থতা হবে, মৌতের বিছানায় একটু সময় ব্যথা উপশম হয়, কষ্ট লাগতেছে, এই অবস্থার দ্বারা ইমানদারের গুনাগুলি মাফ হয়, জ্বরের কারণে সামান্য কষ্টের কারণে। আল্লাহ রাসূল বলতেছে কিয়ামতের ময়দানে এই সামান্য কষ্টের বিনিময়ে আমার উম্মতকে যে সওয়াবগুলি দেওয়া হবে এগুলা দেইখা উম্মত বলবে ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে এই সামান্য কষ্টের বিনিময়ে এত সওয়াব, দুনিয়ার মধ্যে আগুনের কেচি দিয়ে আমার জিব্বাটা যদি কাটা হতো আমি কষ্ট বেশি পাইতাম আর আজকাল সওয়াব বেশি পাইতাম। এই জন্য ইমানদার হঠাৎ মৃত্যুর জন্য কোনোদিন কামনা করব না, আল্লাহ আমাকে মৃত্যুর আগে কিছু সময় দিবা আমি যেন তওবা করে কবরে যেতে পারি, হঠাৎ মৃত্যু আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। হঠাৎ মৃত্যু, দুই নম্বর কথা হলো আমাদের দেশে এখন একটা অবস্থা আইসিইউ লাইফ সাপোর্ট যেগুলি আগে ছিল না এখন আছে না নাই, বিশেষ করে অর্থওয়ালা স্বাবলম্বী ধনী মানুষ বড় বড় রাজনৈতিকবিদ এই ধরনের লোকগুলাকে অসুস্থ হইলেই প্রথমত অবস্থায় আইসিইউতে নেওয়া হয়, তারপরে লাইফ সাপোর্টে নেয়। আইসিইউতে সেখানে কেউ ঢুকতে পারে না, লাইফ সাপোর্টে তো কেউ ঢুকার প্রশ্ন আসে না, এই সময় যে একজন মানুষ সেখানে থাকে কেউ কালেমার তালকিন দিবে সে যে একটু তওবা করবে সেই সুযোগটাও তো সে পাচ্ছে না। আমরা অনেকে মনে করতেছি বাবাকে লাইফ সাপোর্টে আইসিইউতে নিয়ে চিকিৎসা করাইলাম মনে খুব শান্তি পাই, কিন্তু
আপনি শান্তি পাচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী একটা মানুষ ঈমানদার মরার আগে, মরার 2 মিনিট 5 মিনিট 7 মিনিট আগেও মওতের কষ্ট যখন শুরু হয়ে যায়, এই সময় যদি সে খাঁটি তওবা করতে পারে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী, আল্লাহ পাক তাকে maaf করে নিষ্পাপ বানায় কবরে নিবে। সেই সুযোগটাও তো পাওয়া যাচ্ছে না, এই সুযোগটা পাওয়া যাওয়া দরকার, এই সুযোগ দেওয়া দরকার। এই জন্য এটা অনেক বড় কথা না, যেহেতু লাইফ সাপোর্টে নিলেও জীবন চলে যাবে, রাখতে পারবো না, পারবেন না আইসিইউতে কোনো লাভ নাই, চুহাহাং গ্রেফতান কোনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খাক। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মৃত্যু যখন আসবে আমাকে দশতলার মধ্যে রাখো, সেইখানে মৃত্যু হলে আমার দশা যা হবে, আর মাটির মধ্যে সাধারণ হোগলার মধ্যে শুয়ে মরলেও একই দশা হবে, আমার দশতলায় মরার দ্বারা আমার সেইখানেও কোনো ফায়দা হবে না, মাটিতে মরার দ্বারা কোনো ক্ষতিও হবে না। যখন মৃত্যু আসবে দশতলার যে অবস্থা, নিচতলারও একই অবস্থা। আসল হলো মৃত্যুর সময় আমি ইমানটা নিয়ে কবরে যেতে পারলাম কিনা, তওবা করা, জীবনের গুনার থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার মতো সুযোগটা হলো কিনা। আসলে লাইফ সাপোর্ট, আইসিইউ, এগুলি এত আমাদের কিছু নেই, চিকিৎসা যতটুকু দরকার একটু কিছু করব। হ্যাঁ, এই লোকটাকে যেন কলেমার তালকিন দেওয়া যায়, মৌতের সময় তার পাশে বৈশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরও এই কথা বলা নিষেধ, কারণ মৌতের সময় যে কষ্ট, এই কষ্টের কারণে সে মুখ দিয়ে যদি হঠাৎ করে আপনার উপরে বিরক্ত হয়ে যদি বলতে পারে আমি পড়বো না, আর এই সময় যদি তার মৃত্যুটা হয়ে যায়, তাতে ইমান হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছেন, পরও এই শব্দ কাউকে বলবে না, পাশে বসে বসে আপনি কলেমা পড়বেন, আপনার কলেমার আওয়াজ শুনে শুনে। আমার এক জ্যাঠাতো ভাই ভালো আলেম ছিলেন, আল্লাহ আলা ছিলেন, মৃত্যুর সময় আমার চাচা তার শিওরে বসা বৈশা কলেমা পড়তেছে, তো যেটা তো ভাই আলেম মানুষ, উনি বলতেছে চাচা আপনার কলেমাটা তো শুদ্ধ হয় না, তিনি মরে যাচ্ছে এই সময় বলতেছে চাচা আপনার কলেমাটা তো শুদ্ধ হয় না, আপনি কলেমাটা এমনি পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলা শেষ, বাস। চাচাকে বলতেছে আপনার শুদ্ধ না, শুদ্ধটা শিখাইতে যাইয়া ওনার মুখ দিয়ে বলছেন, আর সাথে সাথে চক্ষুটা বন্ধ হয়ে গেছে। এই জন্য কাউকে পড়ো এই শব্দটা বলবো না, পাশে বসে আপনি পড়েন। আর আফসুস তো ইমানদার বাবাজিরা, আমাদের অনেকের কলেমাটাও শুদ্ধ হয় না, ইমানের কলেমাটা এটাও শুদ্ধ করার চেষ্টা করব। আখের তো ঠিকানা কবর, যত কিছুই করি না কেন কবর ঠিকানা, কবরে যাওয়ার আগে আমার যেন জীবনের শেষ তওবা করতে পারি। আল্লাহ রাসূল বলছেন এই সুযোগটা আমাদের দেওয়া দরকার, যে একটা মানুষকে তাকে ওই লাইফ সাপোর্টে নিয়ে রেখে দেয়, কেউ দেখতে পারে না, ওই ডাক্তাররা কি আর আমার বাবাকে আমার ভাইকে কি কলেমার তালকিন দিবে, তারা দিবে না। এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এমনি চিকিৎসা করব, কিন্তু কলেমার তালকিন দেওয়ার পরিবেশ রাখার দরকার, চেষ্টা করা দরকার। আর দ্বিতীয়ত হলো মৃত্যুর কিছু আগেও যদি একটা জীবনের শেষ তওবা করতে পারি গুনার থেকে, আল্লাহ রাসূল বলেন ওই সময়ে তওবা করলেও আমার উম্মতের তওবা আল্লাহ কবুল করে তাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো।